দেশের মানুষ দুর্নীতি মুক্ত সমাজ চায়, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতায় হস্তান্তর করতে দীর্ঘমেয়াদী সময় না নেওয়া হয়। এর মধ্যেই সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে আমি আশা করব বাংলাদেশের দ্রুত যথাসম্ভব আওয়ামী লীগের এই দুঃশাসনে যারা সহযোগিতা করেছে তাদের থেকে বাংলাদেশকে রেহাই করার জন্য জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। আল্লাহ আপনাদেরকে সহায়ক। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার দায়িত্ব না শুধু বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে সমর্থন দিয়েছে, আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাই বলে আওয়ামী প্রথমবার আবার বাংলাদেশে এসে এই অন্তর্বর্তীন সরকারকে রাজনৈতিক ভাবে হয়ে প্রতিপন্ন করবে সেটা বাংলার মানুষ কোনোদিনও হতে দেবে না। তাই আসুন সকলে মিলে যেভাবে 71-এর স্বাধীনতা করেছি, যেভাবে বাংলার ভাষা আন্দোলন করে মায়ের ভাষা প্রতিষ্ঠা করেছি, যেইভাবে 1962 সালে শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি, যেইভাবে আমরা অবসায়ের খবর মুক্তির পাশে জনতা দাঁড়িয়ে আপনাকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি, বাংলাদেশেও এই ইন্টারিয়াম কমব্যাট আপনি আওয়ামী লীগের দুঃশাসন থেকে মানুষকে মুক্ত করে দিয়েছেন, সামনের দিকে জানা মানুষ আপনার ক্ষতি ভরসা থাকে, আপনি বাংলাদেশে আর একজন লোক দুর্নীতি করতে দিবেন না। তাই দেশের মানুষ দুর্নীতি মুক্ত সমাজ চায়, যেই সমাজে আপনি বহুল আলোচিত একজন গুণী ব্যক্তি, সেই গুণী ব্যক্তির কাছে চালক দলের পক্ষ থেকে আবেদন জানাই আসুন আমরা আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।